গেলেন, কোনো হতাশার কথা, কোনো স্মৃতি আপনাকে শেয়ার করেছে কিনা, আর সর্বশেষ কি কথা হয়েছে? আমার জন্য তো খুব ডিফিকাল্ট এগুলো বলা, আমি তো এই বাড়িতে বড় হওয়া মানুষ আর তার কাছে বড় হওয়া মানুষ, আমার বাবা মার পরে উনি আমার অভিভাবক ছিলেন, উনি চলে গেলেন মানে আসলে আমি একদম সম্পূর্ণ রকম এতিম হয়ে গেলাম আর কি আজকে। আর সাদিম আমার কথা কি বলবো, মানে এরকম ভালো মানুষ তো আসলে আমরা এখনো দেখি না, এরকম মানুষ আসলে এখন আর জন্ম নেয় না। অনেক দুঃখ কষ্ট ছিল, আমার মায়ের মৃত্যুর পর থেকেই তার একটা ডিপ্রেশনে ঢুকে গেছিলো, তার মধ্যে 6 মাসের আগে আমার নানি মারা গেছেন। তো উনি তো অবিবাহিত ছিলেন, ওনার জন্য এইটাই ওনার পরিবার ছিল, ওনার মা, ওনার বোন, ওনার ভাইরা। ওই ওই দুঃখ, ওই ডিপ্রেশন, ওই কষ্ট নিয়ে আর নিতে পারেন নাই আসলে, যে কারণেই হয়তো বা স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিয়েছেন। এই আর কি বলবো আসলে ওনার কথা, আমার সাথে যাই এমনি কথা হতো, নানা কারণে ফোন দিত, এমনি খবর নেওয়ার জন্য ফোন দিত, নানা রকম কথা বলতো, আসি না কেন অভিযোগ করতো প্রতিবারই, বলতো আমি আসবো সাদি মামা, এই চলে আসবো নেক্সট ফ্রাইডেতে আসবো, আসতে দেরি হতো হয়তো অনেক সময়, তখন খুব অভিমান করতো, রাগ করতো, এইসব ছিল আর কি। আমার আমার আসলে বড় বড় হওয়াটাই ওনার সাথে, আমি আলাদা করে কিছু বলার নাই আমার আসলে, না আমার আমি জানি না আসলে এই কথাগুলো এখন বলা খুবই ঠিক না আর কি, এই সময় কথাগুলো বলা, এটা কার মূল্য কতখানি এটা আসলে তো মানুষের কাছে যে ভালোবাসা উনি পেয়েছেন এর চেয়ে বড় মূল্য তো আর কিছু নাই। দেখতেই তো পাচ্ছেন আপনারা গতকাল থেকে কী অবস্থা আমাদের চতুর্দিকে, ফেসবুকে, নিউজ মিডিয়াতে, আজকে এখানে আপনারা, সো ওনার মূল্যায়ন যা হওয়ার মানুষের কাছে সেই মূল্যায়নই 16 আনানো হয়েছে, এইটা আমি বিশ্বাস করি, বাকি মূল্যায়ন কী এসে যায় আসলে এইটুকু জীবনে। ধন্যবাদ।